নমস্কার বন্ধুরা, প্ল্যানেট পারোতে আপনাদের সবাইকে স্বাগত। আমি পারমিতা আর আমার আজকের রেসিপি হলো কাঁচকলার একটি পদ, কিংবা কাঁচকলার কোপ্তা কারিও বলতে পারেন। কাঁচকলা খেতে সাধারণত আমরা বাচ্চা থেকে বড় কেউই পছন্দ করি না। তবে আজ চলে এসেছি এমন একটা কাঁচকলার রেসিপি নিয়ে, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, কাঁচকলার কোপ্তা কারি। কাঁচকলার কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি আর কাঁচকলাগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এরপর একটা প্রেশার কুকার নিয়ে নিলাম এবং পিস করা কাঁচকলাগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন মতন সর্ষের তেল আর একটা মিডিয়াম সাইজের আলুকে এভাবে দুটুকরো করে কেটে দিয়ে দিলাম। এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি আমি দিয়ে নেব। অন্যদিকে 1 কাপ মসুর ডাল 6 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি আর ভেজানো মসুর ডালটা এইভাবে জলটা ছেঁকে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এরপর এর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এদিকে কাঁচকলা এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁচকলা থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কাঁচকলা এবং আলু দুটো যেন বেশি সিদ্ধ না হয়ে যায়, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে কোপ্তাগুলো মাখার সময় অনেকটা বেসন কিংবা ময়দা লাগে, ফলে খাওয়ার সময় খেতে ভালো লাগে না। এখন প্রথমে কাঁচকলা এবং আলু দুটোকেই ভালো করে মেখে নেব। দেখুন, কাঁচকলা এবং আলু দুটোকেই সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব। দিচ্ছি 2-3টে চপড কাঁচা লঙ্কা, যে মসুর ডালটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে 4 টেবিলস্পুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পেঁয়াজ বাটা, 1/2 টেবিলস্পুন আদা বাটা, 1.5 টিস্পুন মতন নুন, 1.5 টিস্পুন ভাজা মশলা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন গরম মশলা পাউডার এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন বেসন। এখন এই সমস্ত জিনিসকে একটু সময় নিয়ে ভালো করে মেখে নেব। প্রয়োজনে যদি আরও 2-1 টেবিলস্পুন বেসন প্রয়োজন হয় আপনারা ইউজ করতে পারেন। দেখুন, এটাকে সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন এর থেকে ছোট ছোট বল নিয়ে কোপ্তার আকারে গড়ে নেব আর তার জন্য হাতে একটু সর্ষের তেল নিয়ে এইভাবে মেখে নিচ্ছি, যাতে কোপ্তাগুলো গড়তে সুবিধা হয়। তারপর এর থেকে কিছুটা করে অংশ নিয়ে এইভাবে চ্যাপটা করে আমি কোপ্তার আকারে করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন। আরও একটা কোপ্তা আমি বানিয়ে দেখাচ্ছি আর এইভাবে সবগুলো কোপ্তা তৈরি করে নেব। দেখুন, আমার সমস্ত কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। অন্যদিকে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। কোপ্তাগুলোকে এখন ভেজে নেব, তাই তেলটা হালকা গরম হয়ে গেলে কোপ্তাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি আর একদিকটা হয়ে গেলে এইভাবে উল্টে অন্য দিকটাও ভেজে নেব। প্রায় 6-7 মিনিট লাগলো আমার এই কোপ্তাগুলোকে ভাজতে। এখন এগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবং একইভাবে সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে নেব। দেখুন, আমার সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু শুধু শুধু খেতেও দারুণ লাগে। এবার ওই একই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এখন এই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিট আমি আলুগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, কিছু গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে লবঙ্গ, দারচিনি, এলাচ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। এখন এই গোটা মশলাগুলোকে হালকা 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 3-4টে কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিট আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। 3-4 মিনিট ফ্রাই করার পর দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিলস্পুন আদা রসুনের পেস্ট। এখন এই আদা রসুনটাকেও 2-3 মিনিট ফ্রাই করে নেব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়।
আদা রসুনটা 2-3 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই মশলা, যেমন 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার এবং 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটা 3-4 মিনিট কষানোর পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এখন এই টমেটোটাকেও ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 3-4 মিনিট টমেটোটা কষার পর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবং আলুটা দেওয়ার পর এটাকেও 2-3 মিনিট মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট আলুটাকে ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা আপনারা যারা যতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। তবে এখানে যেহেতু কাঁচকলার বড়াটা অ্যাড করা হবে তাই গ্রেভিটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে নেবে, তাই আমি এখানে একটু বেশি পরিমাণেই জলটা ব্যবহার করলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে একটা ঢাকনা কভার করে 10 মিনিটের জন্য আমি গ্রেভিটাকে ফুটতে দেব, তারপর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, মাঝখানে আমি 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি। এখন ভেজে রাখা বড়াগুলো এই ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। কোপ্তাগুলো অ্যাড করার পর বেশিক্ষণ আর গ্রেভিটাকে ফোটাবো না, হালকা 2-1 মিনিট নাড়াচাড়া করেই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আর এই সময় লাস্ট ফিনিশিং হিসেবে দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন গরম মশলা পাউডার এবং 1 টিস্পুন মতন ঘি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, কাঁচকলার বড়ার ডালনা কিংবা কাঁচকলার কোপ্তাকারি। গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সবার সাথে কিন্তু এই রেসিপিটি একদম জমে যায়। তাহলে রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও আমার নতুন বন্ধু হয়ে ওঠেননি তাদের কাছে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।